উনি আওয়ামী লীগের কি এখন সরকার কি না তাকে ছোট করছিল, উনি তো আসলে আওয়ামী লীগের স্টেটম্যান না, উনি ওনাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এখন প্রেসিডেন্ট সদস্য না। তারপরেই আবার তিনি টেবলে আমাদের বক্তব্য, আবার দেখা গেল বিকেলের সন্ধ্যার দিকে হোম মিনিস্টার বলছে সব লাভের কোনো বিকল্প না। একটাই উদ্দেশ্য আপনাকে দায়ী করতে, আপনার যে লক্ষ্য যে আমি একটা নিরপেক্ষ সরকার নির্বাচনকে নিরপেক্ষ সরকার ছাড়া নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাব না, ওইখান থেকে আপনাকে দায়ী করতে হবে। আর বিদ্যুতের যে সমস্যা সেখান থেকে দায়ী করতে হবে। আর বাঙালিতে আপনার রাজনীতি করতে ভালোবাসে, রবিশঙ্কর একটা কবিতা আছে মজার যদি পরের সব করবেন সমস্যা, ওখানে হচ্ছে কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় কিন্তু বহরে করো বাঙালি সমস্যা দুরন্ত আসার ভিতরে পড়বেন ভেরি টেস্টে আমাদের নিজের জানতে পারবো। এটাই হচ্ছে ভুল বিষয়, আমরা সবাই রাজনীতি পেয়ে গেলে আর কিছু খাওয়া দাওয়া চিন্তা সব ভুল দেখবেন, নির্বাচন আসলে সবাই কত আমরা নির্বাচন ঝাঁপিয়ে পড়ি যখন নির্বাচন আসে, ওই দিকে চলতে হচ্ছে আসলে কেন। আমি শেষ করবো, আমি মনে করি যে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা আলোচনা আপনি করেছেন, পর্যবেক্ষণ করেছেন, উপস্থাপনা করেছেন, এটা ছাড়া আমাদের কোনো বিকল্প নিরপেক্ষ দলীয় এটাকে যে নামে ডাকেন ম্যাডাম বলতে না যে তোমরা এটাকে তত্ত্বাবধায় করার যাই বল, নির্বাচনের সময় আমার একটা নিরপেক্ষ সরকার দরকার নির্দলীয়, যা কোনো দলের হবে না, যারা দলবাজি করবে না। অনেকে খুব চিন্তায় আছেন যে এটা কি এত কি আমি সব পরিবর্তন করে ফেলেছে, এখন কি হবে যদি নিরপেক্ষ সরকারি হয় তাহলে সেই নির্বাচনকে এইসব সরকারি কর্মচারী কর্মকর্তাদের সকলকে করা যাবে। আমাদের প্রধানমন্ত্রী আগে ওটা হোক পদক্ষেপ করেন, ওই ব্যবস্থা দিন, আমরা দেখে নেব কি হবে না হবে, মানুষ জানে কি হবে কি করবে। এই দেশের মানুষকে আপনি যতই বলেন এই মানুষ লড়াই করে সব কিছু অর্জন করবে, সেই বাংলা ভাষা থেকে শুরু করে আপনার এই আপনার তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে।